हेलो बंधुरा चैनल पक्ष के सकल को वेलकाम आपनारा देखें अपन प्रिय चैनल द मिरर अफ नेचर। बंधुरा आमार सामने जो गाछटी रही है अवश्य चिंते पे गाछटर नाम हे जारबेला। शीतकालीन व ठंडार अन्यतम फुल एवं आकर्षणीय फुलर मध्य जारबेला पड़े। बंधुरा आज के जारबेलार किछु समस्या निये आपनादेरके आलोचना करब। गाछटा देखे हयतो बुझते पेरेछेन गाछेर पाता हलदे हये गेछे बा अनेक पाता पुड़े गिएछे। बंधुरा आलोचना शुरू करार आगे अवश्य बोलबो जे यदि चैनलटी सबस्क्राइब ना करा थाके अवश्य सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटिके अन करे राखुन जाते प्रत्येकटी नतून भिडियो आपलोडेर संगे संगे नोटिफिकेशन आकारे पान एवं तत्क्षणात ता देखते पारेन जेहेतु आपनादेरई चैनल। बंधुरा जारबेला गाछेर शीतकाले फुल आपनारा हयतो देखेछेन तार परिचर्या सम्पर्के बोलेछि किन्तु एई ग्रीष्मे प्रचंड गरम जे चलछिल एवं सामने जे बर्षा आसते जाच्छे सेई जन्य गाछे कि कि परिचर्या लागबे सेई सम्पर्के बोलबो। जारा खोला छादेर मध्ये बा टबेर टबटिके रोद प्रखर रोदेर मध्ये रेखेछेन तादेर गाछ अवश्यई एरकम अवस्थाय रयेछे देखबेन। आमार जे गाछगुलि आलादा आदार्स जे गाछगुलि रयेछे सेगुलि किन्तु जारबेला सेगुलि किन्तु शेडर मध्य थाकार जोन्नो बा छाया जगह थाकार जोन्नो सेगुली किन्तु चिर माने सबुज सबुजता रही है। गाछटिके आमी खोला छादे रेखेछिलाम एवं एर मध्य कयेकटा कुड़ियो आसछिलो हठात करे ए गाछटि किन्तु प्रचंड रोदेर मध्य विगत एक मास धरे प्राय समस्यार मध्य पड़े एवं विशेष करे एई समस्याटार समाधान सम्पर्के आपनादेरके जानाबो बोलेई आज के जगह ये भिडियोटी निये एसेछि। पाशे प्रचंड आवाज़ आसछे होयतो एकटु समस्या होबे किन्तु একটু মানিয়ে নেবেন আপনারা। দেখুন বন্ধুরা যে এই যে পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে যে বা পুড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে সূর্যের প্রচন্ড মানে ডাইরেক্ট সানলাইট। জারবেলা গাছ কিন্তু ডাইরেক্ট সানলাইট অর্থাৎ প্রখর রোদ কিন্তু সহ্য করতে পারে না। এটাকে যদি শীতের রোদ হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই 40-45 ডিগ্রি তাপমাত্রা যে প্রখর রোদ সেটা কিন্তু এই পাতা সহ্য করতে না পারার জন্য এই পাতা পুড়ে গেছে বা জ্বলে গেছে এটা কোনো রোগ নয়। আর অনেকের ক্ষেত্রে দেখবেন গাছের ডগ কিন্তু শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক ক্ষতি সেই ক্ষেত্রে গাছটা কিন্তু মারা যেতে পারে। এরপর বলি যে এই গাছে নতুন করে কিভাবে আপনারা গাছকে আবার উজ্জীবিত করবেন সে সম্পর্কে পার্ট বাই পার্ট আপনাদেরকে পরিচর্যাগুলো দেখাবো। দেখুন যে এর পাতা কিন্তু খুব শক্ত এবং এই শক্ত পাতার জন্য এই পাতা কিন্তু প্রচুর পরিমাণে হিট ধরে রাখতে পারে ফলে এই যে 40-45 ডিগ্রি হিটের তাপমাত্রা এই সূর্যের তাপমাত্রাতে কিন্তু এই পাতা যখন দুপুরের দিকে দেখবেন হাত দিলে দেখবেন পুরো মানে পুরোপুরি গরম হয়ে যেন মনে হচ্ছে একটা লোহাকে আপনি হয়তো ফাঁকা খোলা ছাদে রেখেছেন সেরকম অবস্থায় গরম হয়ে যায় এই পাতা। সেই জন্য এই গরম এই পাতা সহ্য করতে না পেরে এইরকম অবস্থায় এসে গিয়েছে এবং শুকিয়ে যাচ্ছে। এবার পাতা কিছু কিছু ক্ষেত্রে বয়স হলে কিন্তু হলুদ বা শুকিয়ে যায় কিন্তু এটা বয়সজনিত কারণ নয় এটি সানলাইট হিটজনিত কারণ। আপনাদের গাছে যাদের ডগ শুকিয়ে যাচ্ছে তারা কিন্তু সমস্যার মধ্যে হয়তো পড়েছেন তারা হয়তো গাছকে বেশি দিন এভাবে রাখতে পারবেন বাঁচাতে পারবেন না তার অনেকগুলো কারণ আছে। একটা নম্বর হচ্ছে যে সূর্যের তাপের জন্য, দু নম্বর কারণ হচ্ছে টবের মাটির জন্য। অনেকের টবে হয়তো মাটি রয়েছে সেই মাটিকে দেখবেন যে আপনারা হয়তো সেভাবে খেয়াল করছেন না কারণ গাছটা গোটা টবটা জুড়ে মাটিতে থাকে টবটা জুড়ে মাটিকে চাপা দিয়ে থাকে সেই জন্য এই মাটিতে কি হচ্ছে না হচ্ছে আপনারা কিন্তু খেয়াল করতে পারবেন না। দেখুন আমার গাছের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমার ডগ কিন্তু শুকিয়ে যাচ্ছে না আমার কিন্তু ডগ নতুন করে মিলছে। এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার ডগ কিন্তু পাতা আসছে ছোটো ছোটো পাতা দেখুন এই আমার আঙুলের ডগের কাছে কিন্তু মিলছে। এখানে কেন এইভাবে গাছকে আমি কি করলাম যে এইভাবে গাছকে আমি বাঁচিয়ে তুললাম সেগুলো বলছি। দেখুন প্রথমত আপনাদেরকে এই পাতার হিটটা কমাতে গেলে অর্থাৎ যাদের খোলা ছাদে গাছকে গাছ রয়েছে সেই হিটটা কমানোর জন্য বা সেই গাছকে পাতাকে সুন্দর রাখার জন্য আপনাদেরকে বলি একটি পরিচর্যা আপনারা করতে পারেন যে হাইড্রোজেন পারক্সাইড এইটাকে H2O2 এটি কিন্তু জলে গুলে অর্থাৎ স্প্রেয়ার মেশিনে গুলে কিন্তু আপনারা ছড়াতে পারেন পাতাতে তাহলে কিন্তু এই পাতা কিন্তু ঠান্ডা বা শীতলতা পেতে পারে এবং পাতা কিন্তু উজ্জীবিত হতে পারে এই সবুজতা ফিরে পেতে পারে। কীভাবে করবেন না এটি এই যে সলিউশনটা যেটা বললাম অর্থাৎ স্প্রেয়ার মেশিনে যে এই ছোটো দিলেন সেটা কিন্তু সেই সলিউশনটি কিন্তু দিনে তিনবার স্প্রে করতে হবে একবার সকালে একবার দুপুরে দুপুরের দিকে একটু বেলা বাড়ার দিকে এবং বিকেলের দিকে।
এবারে হবে কি এই সলিউশনটি দেওয়ার ফলে গাছের পাতা কিন্তু ঠান্ডা থাকবে এবং গাছের পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এরপর আসি যে এই গাছের যাদের টবে রয়েছে মাটি দেখবেন যে খাবারের যদি কম পড়েছে অবশ্যই খাবার তাকে দিতে হবে। কি খাবার দেবেন না দেখুন এই হাড় গুঁড়ো শিংকুচি এবং নিম খোল এই এটিকে সাপ ফাঙ্গিসাইড অর্থাৎ এই যে সাপ ফাঙ্গিসাইড আছে এই সাপ ফাঙ্গিসাইড অল্প পরিমাণ মিশিয়ে নিয়ে আমি এটি মিশিয়ে রেখেছি অল্প পরিমাণ মিশিয়ে নিয়ে এইভাবে টবের চারিদিকে এক মুঠ পরিমাণ দিয়ে দেবেন। যদি বড় টবে থাকে 12 ইঞ্চির টবে বা 14 ইঞ্চির টবে থাকে এক মুঠ পরিমাণ দেবেন। দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি এভাবে মিশিয়ে গাছে দেবেন। অবশ্যই যদি আগাছা থাকে সেই আগাছিগুলি কিন্তু একটু একটু করে তুলে নেবেন। দেখুন আমার আগাছা দুটি একটি রয়েছে এবং দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে অল্প করে আপনারা মাটিটাকে এভাবে খুঁচিয়ে নেবেন। দেখুন আমি আস্তে আস্তে খুঁচিয়ে নিচ্ছি। যদি পুরনো পাতা পোচা থাকে সেগুলোকে এভাবে বের করে নেবেন তোলা থেকে। তাতে করে কী হবে না ফাঙ্গাল অ্যাটাকটা কম হবে। যেহেতু ফাঙ্গিসাইড দিচ্ছেন সমস্যা নেই, তবুও যতটা সম্ভব পরিষ্কার গোড়া পরিষ্কার রাখাটাই ভালো হবে। দেখুন এইভাবে খুঁচিয়ে নিলাম। তাহলে আমি যেটা বললাম যে হাড় গুঁড়ো শিংকুচি এবং নিমখোল যেটা দিলেন এবং সাপ ফাঙ্গিসাইড এগুলো কাজ হবে কি? হাড় গুঁড়ো শিংকুচি এবং নিমখোলের কাজ তো আমরা নিশ্চয়ই জানেন এবং সাপ ফাঙ্গিসাইড অর্থাৎ এটি সিস্টেমিক এবং কন্ট্যাক্স একটি ফাঙ্গিসাইড যেটি গাছকে স্ট্রেন্থ অর্থাৎ ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল গড়ে তুলতে সাহায্য করবে তার মধ্যে। এবং এই হাড় গুঁড়ো শিংকুচি এবং নিমখোল এরা গাছকে নিমখোল যেমন গাছকে খাদ্য গ্রহণের ক্ষমতা বাড় বৃদ্ধি করবে তেমনি একইভাবে কিন্তু হাড় গুঁড়ো এবং শিংকুচিও কিন্তু গাছের যে বিভিন্ন রকমের চাহিদাগুলো আছে ক্যালসিয়াম বা বিভিন্ন রকম চাহিদা সেই চাহিদাগুলো কিন্তু মেটাবে। এরপর আসি যে এই এরপরে এই মাটিতেই কিন্তু আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে এই যে জাইম দানা রয়েছে। এই জাইম দানা অর্থাৎ এটি হচ্ছে আপনার হিউমিক অ্যাসিডযুক্ত রেলিগোল্ডের দানা বলা হয় একে, মুক্তা কোম্পানির। এই জাইম দানা দিলে আপনাদের একটা সুবিধা হবে কি, এর দেখবেন শেকড়ের যে গাছের শেকড় বৃদ্ধি ক্ষমতা খুব বেশি থাকে এবং গাছের শেকড়ের শক্তিটা বাড়ায় যার ফলে গাছ তার শেকড়ের মাধ্যমে খাবার কিন্তু যে খাবারটা দিচ্ছেন মাটিতে সেই খাবারটা কিন্তু তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এবং গাছ কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে। এই এর মাত্রাটা কী হবে না, এটা আপনার এই যে 12 ইঞ্চি টব এর জন্য আপনারা 1 চামচ আকারে প্রত্যেক 1 থেকে 1.5 মাস ছাড়া ছাড়া দেবেন এই গাছের ক্ষেত্রে। এরপর আসি যে গাছের মাটিতে তো খাবার দিলেন, মাটিতে খাবার দিলেন, এরপর আপনারা গাছের পাতাতে কী করবেন? পাতাতে একটা আগেই বললাম যে H2O2 যেটা সলিউশন জলেতে গুলে আপনারা দিলেন স্প্রে করলেন এটা তো দিনে 3 বার করলেন, কিন্তু গাছের পাতার যে খাবার আরও যে খাদ্যগুলো সেগুলো কীভাবে কী দেবেন? গাছের পাতাতে যদি রোগ পোকার আক্রমণ অর্থাৎ যে লেদা পোকা বা কাটুই পোকা বা বিভিন্ন যে মাকড়গুলো যদি আক্রমণ করতে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, এক্ষেত্রে আপনি নিম তেল বা নিম পেস্টও যে নিম অয়েল সেটা হয় কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। এটি দিলে কিন্তু 1 লিটার জলে 1 ML বা 1.5 ML দিয়ে স্প্রে করতে পারেন। এছাড়াও আমি বলবো যে জৈব ওষুধ হিসাবে আপনারা HPM কোম্পানির সুপার সোনাটা ব্যবহার করতে পারেন। এটি কিন্তু আবার আরেকটি গুণ রয়েছে, এই পাতাকে যেমন পাতাকে সবুজ রাখতে সাহায্য করে এবং অ্যামাইনো অ্যাসিডের যে চাহিদা সেটাও মেটিয়ে থাকে এবং পাতাতে যে সাময়িক যে রোগ পোকার আক্রমণ সেটাকে কিন্তু রুখে দেয়। এটি কিন্তু জৈব ওষুধ এবং এটি আমি সমস্ত গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। একটু দাম বেশি নাই ঠিক কথাই, কিন্তু আপনাদের অনেকগুলো কাজ এই সুপার সোনাটাতে পাবেন। এরপর আসি, যদি খুব বেশি পোকার আক্রমণ দেখা যায় তাহলে কিন্তু আপনারা একতারা বা অ্যাসিফেট পাউডার এইগুলো ব্যবহার করতে পারেন। এইগুলো ক্ষেত্রে বলবো যে একতারা দিলে কিন্তু আপনারা লিটার প্রতি 1 থেকে 1.5 গ্রাম আকারে দেবেন বা অ্যাসিফেট পাউডার একই ব্যাপার। আর যদি এই সুপার সোনাটা যেটা দেখালাম সেই সুপার সোনাটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 1 লিটার জলে 1 থেকে 1.5 ML দিয়ে স্প্রে করে কিন্তু এই গাছে ছটাতে পারেন। এরপর আসি যে গাছকে দ্রুত হারে বৃদ্ধির জন্য আপনারা মিরাকুলান অবশ্যই ব্যবহার করতে পারেন। মিরাকুলান দিলে কিন্তু 1 থেকে 1.5 ML। আর এরপর আসি যে এই যে NPK যেটা খাবারটা অর্থাৎ পুরো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এটা তো দিতেই হবে গাছকে, এটা গাছের গোড়ায় দিতে পারেন। গাছের গোড়ায় আমি বলবো যে কখনোই যে রাসায়নিক যে আপনার বস্তাতে যে DAP বা ইত্যাদি যেগুলো হয় সেগুলো দেবেন না। ওয়াটার সলিবেল যেটা মিক্সার হয় সেই ফার্টিলাইজার দেবেন, তাতে করে কীভাবে জলে গুলে যাবে এবং মাটিতেও দিলে মাটিতেও এটা কার্যকরী হবে।
আর যেগুলো হচ্ছে আপনার বস্তাতে দানাগুলো থাকে, অর্থাৎ ডিএপি জাতীয় যে সারগুলো, সেগুলো দিলে কী হবে না, গাছটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু টবে রয়েছে, মাটিতে থাকলে বলতাম কোনো সমস্যা নেই। তো এনপিকে এই যে কুড়ি 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 রয়েছে, এই কুড়ি কুড়িকে আপনারা এক লিটার জলে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম আকারে দিয়ে স্প্রে করতে পারেন। এরপর আছি যে এছাড়াও আপনারা যে মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের দেহে যেমন প্রয়োজন হয়, ঠিক একইভাবে এই গাছেরও কিন্তু প্রয়োজন হয়। অ্যারিস অ্যাগ্রো কোম্পানি যে রয়েছে, তার অ্যাগ্রোমিন যে গোল্ড রয়েছে, অ্যাগ্রোমিন গোল্ড, সেই অ্যাগ্রোমিন গোল্ড আপনারা প্রত্যেক লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে স্প্রে করতে পারেন। এবং এই এ কিন্তু গাছের যে বিভিন্ন যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো, অর্থাৎ বোরন, জিঙ্ক, মলিবডেন, কপার, ম্যাঙ্গানিজ এবং আয়রন, সেটা কিন্তু চাহিদাটা মেটিয়ে দেয়। এটিও কিন্তু 1 লিটার জলে যেটা বললাম 1 থেকে 1.5 ml। এই প্রত্যেকটা যে ওষুধগুলো বললাম, অর্থাৎ প্রথমে বললাম যে সুপার সোনাটা বা আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা এনপিকে কুড়ি 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 এবং এর পাশাপাশি নিম পেস্টও, এইগুলো প্রত্যেকটা ব্যবহার করতে আমি বলবো যে 7 থেকে 10 দিন ছাড়া করুন এবং রুটিন মাফিক করুন। যদি আপনারা অ্যাগ্রোমিন গোল্ড এ সপ্তাহে দেন, পরের সপ্তাহে অবশ্যই আপনারা কুড়ি কুড়ি দেন 7 থেকে 10 দিন, এবং এগুলো রুটিন চেঞ্জ করে করে দিন, তাহলে দেখবেন মোটামুটি একটা ওষুধ, অর্থাৎ এক একটা ওষুধ, অর্থাৎ যে খাবারগুলো দিচ্ছেন, অর্থাৎ এনপিকে যেমন দিলে, এনপিকে দিলে 2 সপ্তাহ ছাড়া ছাড়া দেন, অ্যাগ্রোমিন গোল্ড যদি দেন সেক্ষেত্রে বলবো 2 সপ্তাহ ছাড়া ছাড়া দেন, আর যে মিরাকুলান সেটাও কিন্তু 10 থেকে 15 দিন ছাড়া ছাড়া দেন। এবং এর পাশাপাশি বলবো যে যেটা আপনাদের কাছে নিম পেস্টও বা ওই একতারা বা অ্যাসিফেট পাউডার, এগুলো কিন্তু 15-20 দিন ছাড়া ছাড়া দেবেন, এগুলো যেহেতু পোকার জন্য ওষুধ। তবে নিম অয়েল আপনারা প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ নিম অয়েল খুব গাছে ক্ষতি করে না। বাকি যে পেস্টিসাইড যেগুলো রয়েছে, ইনসেকটিসাইড যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা নিয়ম মাফিক ব্যবহার করুন, অর্থাৎ 10-15 দিন ছাড়া ছাড়া ব্যবহার করুন, তার আগে করবেন না। এইভাবে গাছকে দেখবেন সুন্দরভাবে রাখতে পারবেন। আর অবশ্যই বলবো, যদি গাছের পাতা এরকম পুড়ে যাচ্ছে, আপনারা চেষ্টা করুন ছাওয়া জায়গায় রাখার। ছাওয়া জায়গা থাকলেই গাছে নতুন পাতা আসবে, গাছ আবার নতুনভাবে উজ্জীবিত হবে। আর একটা বলবো যে গাছ, যাদের গাছে ড্রেনেজ সিস্টেম ভালো নেই, যাদের টবে গাছ রয়েছে ড্রেনেজ সিস্টেম ভালো নেই, এই বর্ষা আসতে যাচ্ছে, নিশ্চয়ই খোলা ছাদে থাকলে গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে বর্ষা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা করবেন কি, টবের মাটিটা চেঞ্জ করবেন। টবের মাটি কীভাবে তৈরি করবেন, না এক ভাগ বালি এবং এক ভাগ গার্ডেন সয়েল এইভাবে মিশিয়ে নেবেন, এর সাথে আপনারা অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট মিশিয়ে নেবেন। এবং পারলে যেহেতু বর্ষাকালে মাটি করছেন, আমি বলবো কোকোপিট দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই মাটিটা তৈরি করে গাছটাকে রিপোর্ট করে নিন। শুধু এইটুকু দেখবেন যে টবের নিচের যে ছিদ্রগুলো, সেগুলো যেন বুঝে না যায়, অর্থাৎ সেই জন্য আপনাকে বালির মধ্যে থাকা যে পাথরকুচি, সেই পাথরগুলো দিয়ে 1-2 ইঞ্চির মতো লেয়ার তৈরি করতে হবে। লেয়ার তৈরি করার পরে বালি অল্প লেয়ার তৈরি করে, তারপরে যে মাটিটা তৈরি করলে সেই মাটিটা দিয়ে বসিয়ে দেন গাছটাকে। ব্যাস, এরপরে দেখবেন যে গাছ কিন্তু সতেজতা আবার ফিরে আসছে। আর যাদের টব দেখবেন যে ওয়াটারিং বা অর্থাৎ যে ড্রেনেজ সিস্টেম, টবের ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে, অবশ্যই রিপোর্ট করার প্রয়োজন নেই, শুধু এই পরিচর্যাগুলো করুন, তাহলেই আবার জারবেরা গাছ সুন্দরভাবে দেখবেন বেড়ে উঠছে, এবং আগামী শীতে বা ঠান্ডার সময় দেখবেন প্রচুর পরিমাণ ফুল আপনারা তার থেকে পাচ্ছেন। সকলকে বলবো যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি, নমস্কার।